1948 সালে আমাদের বাহিনী গঠন করার পরে 1972 সালের ভাষা আন্দোলনে আমাদের বাহিনী শহীদ হয়েছেন, আমাদের বাহিনী ভাষা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু আমাদের কোনো জাতীয়করণ করা হয় নাই। 1948 পরে এখন চলে 2024 সাল, এখন চলে 2024 সাল, 24 সাল পর্যন্ত আমাদের আজ পর্যন্ত আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই বাংলাদেশ আনসার বাহিনীর কাছ থেকে। আমরা যখন গত 11 তারিখে আমরা যখন আন্দোলনে ডাক দিয়েছি, তখন আমাদের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি আমাদের মহাপরিচালক ডিজি মহোদয় আমাদেরকে জাতীয়করণ করার জন্য আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিন্তু আমাদের আশ্বাস দেওয়ার পরে গত 22 তারিখে আমাদেরকে সেরকম কোনো আশ্বাস প্রদান করে না করার পরে আমরা 25 তারিখে মহাআন্দোলনে সমাবেশ ডাক দিয়েছি। সেজন্য আজকে আমরা মহাআন্দোলনে অংশগ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথ ছাড়ব না। কি বলেন ভাইরা? আমাদের দাবি একটাই, আমাদের দাবি জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ ছাড়া কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, অর্থ মন্ত্রণালয় এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যদি কোনো প্রজ্ঞাপন আমাদের হাতে না দেওয়া হয় তখন সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি এক দফা, এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের আনসার এখন নির্যাতিত নিপীড়ন হতে চায় না, আমাদের চুক্তিভিত্তিক চাকরি আমরা চাই না, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রাম অঞ্চলে আমাদের কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে আমাদের পরিস্থিতি, আমাদের কর্মকর্তারা তৈরি করেছে, আমাদের রক্ত শুষে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমরা পিছিয়ে হতে পারবো না। আমাদের আনসার বাহিনীর পক্ষ থেকে একদিনের বেতন সারা বাংলাদেশ থেকে একদিনের বেতন প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের পাশে আছি, এমনকি আরো বলে দিতে চাই আমাদের দুইজন আনসার সদস্য শহীদ হয়েছেন, কোনো প্রেস মিডিয়া সেগুলো প্রচার করে নাই, কেন করে নাই আমরা জানতে চাই। আমাদের আনসার বাহিনী পুলিশ বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, কিন্তু আমাদেরকে জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না করবে আমরা এই রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের দাবি এক দফা। আমার চাকরির বয়স প্রায় 20 বছর চলে, যে আমরা চুক্তিভিত্তিক চাকরি করি, আমাদের 3 বছর চাকরি করার পরে 6 থেকে 12 মাস পর্যন্ত আমাদেরকে বাড়িতে বসিয়ে রাখা হয়। আমি 2004 সালে নভেম্বর মাসের 12 তারিখে চাকরিতে যোগদান করেছি, সেই থেকে এই পর্যন্ত 3 বছর চাকরি করার, প্রথমে 1 বছর ছিল, 1 বছর করার পরে 3 বছর করা হয়েছে, তারপরে আমাদের 3 বছর চাকরি করার পরে 6 থেকে 12 মাসের রেস্টে পাঠানো হয়। রেস্টে পাঠানোর পরে আমাদের দুর্বিষহ যন্ত্রণা শুরু হয়ে যায়, না পারি রিক্সা চালাতে, না পারি মাঠে কাজ করতে, না পারি মানুষের দ্বারে দ্বারে যাইতে, লাঞ্ছনা বঞ্চনা শিকার আমরা। আমাদের যতটুকু নিয়োগের প্রথা যেটা ছিল সেটা হচ্ছে 3 বছর যখন আমরা চাকরি করবো তখন সরকারি বাহিনীর মতো সুযোগ সুবিধা আমরা পাবো। স্থায়ী কর্মে কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেটার মধ্যে লেখা হয়েছে যে আমাদের স্থায়ীকরণ করা হবে, এরকম ধরনের একটা নির্ধারিত কোনো টাইম আছে আপনাদের? এখন পর্যন্ত এরকম কোনো আশ্বাস আমরা পাই নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের পক্ষে আমাদের বিষয়টা।
সম্পর্কে আমরা শুনবো তাদের দাবি। নিয়োগপত্র পাওয়ার পরে ওইখানে কি কোনো লেখা ছিল যে আপনাদের এতদিনের মধ্যে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে? بسم الله الرحمن الرحيم।